বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠান এবং স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বেশ কয়েকজন বিশ্বনেতা। এর মধ্যে আগামী 17ই মার্চ মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠানে থাকতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। স্বাধীনতা দিবস 26 মার্চের অনুষ্ঠানে যোগ দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুই অনুষ্ঠানেরই পরিসর কেমন হবে তা নির্ভর করছে করোনা ভাইরাস মহামারীর পরিস্থিতির উপর। এছাড়া মুজিব বর্ষে বাংলাদেশে আসার বিষয়ে এর আগে সম্মতি দেয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কিমুন, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ানের সফরও সুবিধাজনক সময়ে আয়োজনের আলোচনা চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মুজিব বর্ষ উপলক্ষে বছরব্যাপী নানা আয়োজনে যোগ দিতে বিশ্বনেতারা সম্মতি জানিয়েছিলেন, কিন্তু বিশ্বব্যাপী জেঁকে বসা মহামারী সবকিছু পাল্টে দেয়। পরবর্তীতে পরিস্থিতির কারণে আয়োজনগুলো সংক্ষিপ্ত করা হয়। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়। আগামী মার্চে মুজিব বর্ষের সমাপনী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান আয়োজনে আশার আগ্রহ জানাচ্ছেন বিশ্বনেতারা। এর আগে গত 17ই মার্চ ঢাকায় মুজিব বর্ষের সূচনার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সফর পিছিয়ে বিজয় দিবসে আয়োজনের চিন্তাভাবনা ছিল ঢাকা ও দিল্লিতে, কিন্তু কোভিড-19 দ্বিতীয় ঢেউ ডিসেম্বরেও জনসমাগমে বাধা হয়ে আসছে। এমন পরিস্থিতি আগামী 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের সরকার প্রধানকে। সূত্র জানায়, এই অনুষ্ঠানে আরও থাকতে পারেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয়া ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর সময় প্রেসিডেন্ট এরদোয়ানের সফর আয়োজনের চিন্তাভাবনা চলছে। আগামী নভেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর ঢাকা সফরে ভিভিআইপি সফরের দিনক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। অবশ্য এমনিতেই G8 শীর্ষ সম্মেলন উপলক্ষে তার ঢাকা সফরের সূচি ছিল এবছরই, কিন্তু করোনা ভাইরাসের কারণে বারবার পিছিয়েও বিশ্বনেতাদের সশরীরে উপস্থিতিতে আয়োজন সম্ভব হচ্ছে না G8 সম্মেলনের। শেষ পর্যন্ত ভার্চুয়ালি আয়োজিত হতে যাচ্ছে G8 শীর্ষ সম্মেলন।